আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আর এই দৃশ্য দেখে কে না ভালো থাকবে বলেন তো আপনারা তো এই যে এখানে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একশোটা হাঁস আছে আর এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো সবগুলোই উনার তো মনটা এত ভালো হয়ে গেল এই হাঁসগুলো দেখে আপনাদের সাথে শেয়ার না করে আসলে পারলাম না আর এইদিকে দেখতে পাচ্ছেন আমার মিঠু পাখি এখানে এত সুন্দর হাওয়া বইছে যে মিঠু পাখির ঘুম ধরে গেছে হাঁসগুলো কত সুন্দর ভেসে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন এত সুন্দর হাওয়া এখানে মানে শরীরটা এতটাই ঠান্ডা হয়ে গিয়েছিল মানে এই গরমের মধ্যে মানে এত ভালো লাগছিল যে আপনাদের আসলে বলেই বোঝাতে পারবো না গ্রামে আসলে বিকেল বেলা এরকম খোলা জায়গায় হাঁটতে যে কি মজা লাগে বিকেল বেলা আমাদের বাড়ির সামনে হাঁটতে বেরিয়েছিলাম তারপর এই দৃশ্যগুলো চোখে পড়লো আপনাদের জন্য ক্যামেরা বন্দি করে ফেললাম আজকে আমি আপনাদের একটা সুসংবাদ দেব যেটা আমার জন্য আসলে খুবই খুশির একটা দিন আপনাদের সাথে আসলে শেয়ার না করে পারলাম না আমার খুশির খবরটা ভিডিওর যে কোনো এক জায়গায় আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এই মুখে হাসি আজকে শুধু আপনাদের জন্য এজন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তাบุรี তোমার জ্বর কমছে জ্বর না কেদি তুমি কি মাছ মারবা নাকি তোমার ভাবসাব দেখে মনে হচ্ছে

আহ আচ্ছা অনেক সময় তো অনেক তুমি কি জাল তুলবা নাকি দেখি গেদির জাল তুলবো মাছ ধরে নাকি গেদি তো রসি নাগালি বাবা নামমু হ্যাঁ ও দেখুন ছাগল কি সুন্দর খাবার খাচ্ছে ওদের খাবারগুলো চুরি থেকে সিয়া

হুম আমরা আসলে বিকেল বেলা আমাদের বাড়ির সামনেই ঘুরতে বেরিয়েছিলাম সবাই মিলে খুব মজা করতেছি নৌকায় উঠতেছিল সবাই তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি পুরো ভিডিওটি ভালো লাগবে নানান পদ্ধতিতেই মাছ ধরা হচ্ছে এখানে এই যে এক ধরনের জাল দিকে কারেন্ট জাল দিয়ে মাছ মারা হচ্ছে আর ওদিকে ধিয়ার দিয়ে রাখছে দেখুন কত আরামে বাতাস খাচ্ছে সবাই বাতাসের আওয়াজটা কিন্তু শোনা যাচ্ছে আর এখন কিন্তু পরন্ত বিকেল এই সময়টা আসলে এই জায়গায় এত ভালো লাগে যে আমাদের আসলে এখান থেকে যাইতে ইচ্ছে করছিল না এই যে দেখুন সূর্যটা ডুববে ডুববে মনে হচ্ছে আমরা একটু পরে এখান থেকে চলে যাব আর আমার ভাবি কি রান্না করছে সেটিও আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাই হোক এখানে বড়ো ভাবি রান্না করতেছে গরুর মাংস এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোরবানির গরুর মাংস মাটির চুলার রান্না কিন্তু অনেক মজা হয় মাংসটাও অনেক মজা হয়েছিল আর আমার চ্যানেলেও কিন্তু আপনারা মজার মজার রান্না দেখতে পারবেন এবং সুন্দর সুন্দর ব্লগ আমি আপলোড করি আশা করি আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন আর আমার খুশির সংবাদটা হলো আজকে আমার একটা ভিডিওতে আট লক্ষ ভিউজ পূর্ণ হলো আমি সব সময় ভাবতাম সবার চ্যানেলেই এত ভিউজ হয় আমার চ্যানেলে কেন এত ভিউজ হয় না তো সবই কিন্তু আমার লাভলি লাভলি ভিউার্সদের জন্য সম্ভব হয়েছে তাই আমার লাভলি ভিউয়ার্সদেরকে আমি জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা এবং আমি আরও আশা করি আপনারা এভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলে আপনারা সুন্দর সুন্দর ব্লগ এবং সহজ রেসিপি দেখতে পারবেন তো সবসময় আমার চ্যানেলটির সাথেই থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার লক্ষ্যে পৌঁছতে পারি আর আপনাদেরকে সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দিতে পারি এটাই ছিল আমার খুশির খবর তো এই প্রথম কিন্তু আমার একটা ভিডিও আট লক্ষ ভিউজ পূর্ণ হলো এছাড়াও আমার আরও কয়েকটি ভিডিও ভালো ভিউজ হয়েছে শুধুমাত্র আমার লাভলি লাভলি ভিউয়ার্সদের জন্যই তো এখানে দেখতে পাচ্ছেন ভাবি খুবই মজা করে শুটকি মাছ দিয়ে লতা রান্না করেছে তো এখন মজা করে খাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ